অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে জানো না, তুই কবে কাজে ফিরবি ভাবছিস রে? তুমি আমাকে যাই বলো না কেন, রাগ করলেও তুমি শাইনের সঙ্গে ব্যবসা করবে না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আর মেয়ে দুজনেই মরবো। কি রে রানা, তুই কি এখনো তিথিবিথির কথা ভাবছিস নাকি? আমার কথাটা কিন্তু মনে রাখিস। আর তিথি আর বিথি, তোমাদের একে অপরকে কিন্তু ভালোবেসে থাকতে হবে। আমার মেয়েদের মধ্যে কোনো অশান্তি আমি দেখতে চাই না। আমার কথাটা কিন্তু মনে থাকে যেন রানা, তুইও কিন্তু আমার কথাটা মাথায় রাখিস। সবার আগে চাই নিজেদের মধ্যে একতা, আর ভাবনা বলতে শুধু কাজ। দেখো কাকু, তুমি যা বলছো তা অক্ষরে অক্ষরে মেনে চলতে পারি, চাইলে চলেও যেতে পারি, আর কাজের ভাবনা তো সবসময় মাথায় ঘোরেই। তা আছে তো, সমস্যাটা কোথায়? না সমস্যা কোথাও নেই। দিদি তুমি আমার জামা কাপড় গুলো একটু গুছিয়ে দাও তো। রানা, বলছিলাম যে আমি তো জানতাম না তুমি আজকে চলে যাবে, তাই একটা মুশকিল হয়ে আছে আর কি। মুশকিল? কিসের মুশকিল? ওর না কয়েকটা জামা কাপড়ই ভেতরে আছে, বাকি বেশিরভাগই আমি কেচে বাইরে শুকোতে দিয়েছি। আসলে বাইরে শুকোতে দিয়েছো? কই দেখতে পেলাম না তো, হয়তো খেয়াল করিনি। আমি তো বলছি বাইরে উঠোনে শুকোচ্ছে। ঠিক আছে, আমি চট করে ওগুলো তুলে নিয়ে আসি, যদি ভিজে থাকে তাহলে ইস্ত্রি করে ম্যানেজ করে নেবো। দেখেছো, ও একা পারবে না, আমি একটু যাই। হ্যাঁ চাপ বাবা।